Alhamdulillah, good morning. এখন টোটোতে যাচ্ছি তো রাস্তাটা খারাপ দাঁড়িয়ে পড়ছে মানে কি বলবো বাড়ি যাচ্ছি এতদিন ছিলাম এখানে আজকেই বাড়ি যাচ্ছি কি বলবো আর কথাই আসছে না ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক এখন সবে বাড়ির থেকে বেরিয়েছি টোটোর মধ্যে টোটোটা পৌঁছবে বলে বাঁচলে পৌঁছে ঠিক আছে বাঁচে উঠবো তারপরে বাড়ি যাবো ঠিক আছে চলো টাটা তো এখন লঞ্চে উঠবো তো বসে আছি এখন ডায়মন্ড চলে এসেছি আর আমার শরীরটা খুবই অসুস্থ কি বলবো একটু অসুস্থ অসুস্থ লাগছে তবুও তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে কথা বলতে পারছি না তাও কথা বলছি তো এখন আমরা খেতে এসেছি ঠিক আছে রেস্টুরেন্টে তো ঠাকুমা আর আমি ঠাকুমা দেখো খাচ্ছে ঠাকুমা কী খাচ্ছে গো বিরিয়ানি চিকেন ভালো লেগেছে ঘরে বিরিয়ানিটা খেতে আরে পার্সেল করে দিয়েছ কম করে দিয়েছো পার্সেল করে দিয়েছো বলে কি বলবো শরীরটা কি অসুস্থ গাড়ি আস্তে আস্তে হ্যাঁ না বিরিয়ানি ডায়মন্ড থেকে হসপিটাল মোড় চলে এসেছি হসপিটাল মোড় থেকে ভ্যানে এসেছি তো এবারে বাড়িতে চলে এসেছি মনে হচ্ছে একটু সুস্থ হয়ে গেছি বাড়িতে চলে এসে সুস্থ হয়ে গেছি তারপরে নৌকোটা পেরোবো এই নৌকোটা জানো তো তোমরা আমাদের এই নৌকোটা পেরোবো নৌকোটা পেরেলে 10 মিনিট বাদে বাড়ি ঠিক আছে তো মনে হচ্ছে নৌকোর পাশেও টোটো যাবো দাদা কিসে যাবো তো চলো নৌকোটা এখন এপাশে নেই নৌকোটা ওপাশে নৌকোটা আসলে তারপরে যাবো ঠিক আছে তো চলো টাটা এতক্ষণ বসে বসে যদিও নৌকাটা বলে তার আবার নৌকাটা আবার ছাড়েই নি এখন তো বাড়ি চলে এসেছি ঠিক আছে ড্রেসটা চেঞ্জ করবো ফ্রেশ হবো তারপরে তোমাদের সঙ্গে এসে গল্প করবো ঠিক আছে টাটা 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 তো এখন বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসেছিলাম তারপরে চলে এসেছি রাস্তায় রাস্তা পেরিয়ে এসেছি মা আমাদের এখানে ধান কাটছে মানে আমাদের বাগানে তাই বলি বাবা কলা গাছটা এসে আমার চোখেই পড়লো ওই মনিটা এমন আর মনির এখন থেকে শীত লেগে গেছে সত্যি তো এখন যাচ্ছি মার কাছে মা ধান কাটছে মাথাটা এখনও ঘুরছে ঘুরছে তাও হাঁটছি ভাল লাগে না ঘরে বসে থাকতে আমার তো তাই যাচ্ছি মার কাছে একটু তারপরে এসে খাবো এখনও খাওয়াই হয়নি আসার পর থেকে তো খাবো কি ভাত খেতে ভালো লাগছে না তো এখন বেজে গেছে অলরেডি 4টে টিফিন করবো ঠিক আছে আমার মা দেখো এখানে ধান কাটতেছে একটু মার কাছে আসলাম গল্প করতে
আমি যখন আসি তখন মা ঘরে ছিল, তারপর মা ছেড়ে দিয়ে চলে আসছে, আর আমার দুই বোন আমার মা যেখানে যায় মার পিছন পিছন চলে আসি। তো মা ধান কাটছে, মনি এই যে, আর আমি এখানে একটু দেখতে এসছি। ও মা ধান কাটবো? আমি তো গল্প করতে আসছি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আবার কথা বলবো, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে দুধের সব ধান দিয়েছে, আর মা বলছে ধান ভালো হয়নি। ও মা কি ব্যাপার, কেমন আছো? কেমন আছো? কাশি কমছে? কাশি কমছে? কাকপাতা আনছি, তার রস করে খাওয়াইবো, তুমিও খাবার আমিও খাবো। ও মা ওই পাতার রস বার করে দেবো তো আজকে সন্ধ্যাবেলা, নাহলে সকালবেলা। অন্ধকার, তো এখন আমরা খেতে বসছি। খাবারে ভালো খাবারটা আছে, মানে আমার একটু প্রিয় খাবার আছে, ঠিক আছে? তো আমাদের রান্নাঘরে আমি খেতে বসছি, প্যাকেটটা খোল। তো আজকে আমি কী কী নিয়ে এসছি জানি, এর দুজন বাড়িতে আছে, ভাই আর বোন। তো আমি কি আর একা খেয়ে নেবো বিরিয়ানিটা? তো বিরিয়ানিটা ওদের জন্য নিয়ে এসছি। তো প্যাকেটগুলো ঢাল, এই যে বিরিয়ানি প্যাকেটগুলো, প্যাকেটগুলো ঢাল। আর আর নিয়ে এসেছি ভালো সিস্টেম, আপেল আর কমলা লেবু। আর তেমন কিছু আনা হয়নি, হ্যাঁ বিস্কুট এনেছিলাম, আর কিছুই না, মানে ঢাল বিরিয়ানিগুলো। ফেলিস না, তোর ওখানে ভালো ডিবা দিয়ে দেয়। হ্যাঁ প্যাকেট। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক, খিদে পাচ্ছে প্রচণ্ড। মনি তো ফটাফট খেয়ে নিচ্ছে, আর ভাই এখনো আসেনি। ভাই কতন অবস্থা? এখন খেয়ে নি, কেমন? খাওয়ার সময় কথা বলাটা ঠিক না, ভিডিওটা আর বড় করলাম না, ঠিক আছে? তো চলো সবাই ভালো থাকো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? পরবর্তী আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা।